সুপ্রিয় দর্শক ব্যাংক নিয়ে এ সময় নানান আলোচনা হচ্ছে বিশেষ করে ব্যাংকের ঋণের সুদের হার ব্যাংকের আমানতের সুদের হার এবং ব্যাংকগুলোর নিজস্ব ব্যবসা পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থা সব কিছু নিয়ে আলাপ আলোচনা করছে আজ আমরা আলোচনা করতে চাই এসব কিছুর ফিরে ব্যাংক কতটুকু ব্যবসাবন্ধ হয়ে উঠল আমাদের দেশে এই আলোচনা করার জন্য আজ আমাদের আমন্ত্রিত অতিথি ঢাকা স্টুডিওতে দুজন আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জনাব ডক্টর আহমেদ এবং আমাদের সঙ্গে রয়েছেন জেমস গ্রুপের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার আপনাদের সঙ্গে আছি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক জনাব মাহবুবুল হক চৌধুরী এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন পর্দায় একটি নাম্বার দেখানো হচ্ছে সেই নম্বরে ফোন করে আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন কিংবা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন আমি প্রথমেই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি জনাব ইকবাল হোসেন চৌধুরী বর্তমানে ব্যাংকের যে অবস্থা তাতে করে ব্যাংক কি এখন ব্যবসা ভূমিকা রাখতে পারছে ধন্যবাদ প্রথমত নিউজ টোয়েন্টি ফোরকে আজকে এই প্রাসঙ্গিক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ব্যবসা বান্ধব ব্যাংকিংয়ের আগে আমি আসতে চাই চলমান ব্যাংকিং ব্যবস্থা চলমান ব্যাংকিং ব্যবস্থা আসলে যেটা আমাদের প্রচলিত ব্যাংকিং সেটা থেকে কিভাবে ব্যবসা বান্ধব হবে সেই বিষয়টাকে আমি আগে আসতে চাই চলমান ব্যাংকিং ব্যবস্থা আসলে আমরা সবাই জানি যে আমানত গ্রহণ বিভিন্ন প্রকারের আমানত গ্রহণ একটু আপনার মূল্যায়ন জেনে নি বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটি কি ব্যবসা বান্ধব ব্যবসা সহযোগী সেটাকে আমাদেরকেও আপনাকে বিশ্লেষণের একটু সুযোগ দিতে হবে সেটা হচ্ছে যে এই ব্যবসা আমি সেই সরাসরি চলে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে ব্যাঙ্কিং ব্যবস্থা সেটা ব্যবসা বান্ধব না না আর সেই কারণটা হচ্ছে ব্যবসা বান্ধবের জন্য যে পরিবেশগত অবকাঠামোগত যে উন্নয়ন দরকার ব্যাংকিং সেক্টরে সেই ধরনের যদিও বাংলাদেশ ব্যাংক রেগুলেটর ভুড়িও অনেক চেষ্টা করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীও অনেক কিছুদিন আগে ব্যাংকে ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশনদেরকে নিয়ে বসেছিলেন যে ব্যবসা বান্ধব ব্যাংকিং কিংবা ঋণের সুদ কমিয়ে কিভাবে শিল্প ইন্ডাস্ট্রিকে বা উদ্যোক্তাদেরকে আরও উৎসাহিত করা যায় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আসলে সেই সেই প্রধানমন্ত্রী সেই সবল প্রচেষ্টাটুকু এখন পর্যন্ত সফলভাবে সকল ব্যাংক করতে পারেনি আর তার ফলেই কিন্তু নানা জটিলতায় কিন্তু পড়ে যাচ্ছি আমরা যারা ব্যবসায়ী কারণ একটি একজন উদ্যোক্তার সর্বপ্রথম চাহিদাই হচ্ছে যে সে কত সহজে স্বল্প সময়ে কম জামানতের মাধ্যমে তার একটা সহজ শর্তে ঋণ পায় এবং সেটা তার ঋণের হার কত সুদের হার কত কম হয় সেই সুদের হারটা যদি কম হয় তাহলে সে প্রতিযোগিতা টিকে আসতে পারে তাকে বিভিন্ন প্রতিযোগিতা দেশীয় প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতা তাকে টিকে থাকতে হবে তার প্রোডাক্ট এবং সেবার মান বাড়াতে হবে সেই ক্ষেত্রে যদি সুদের হার এইভাবে চলমানভাবে যেভাবে আমরা গত কয়েক মাস দেখলাম সেভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমি এটাকে ব্যবসা বান্ধব ব্যাংকিং ব্যবস্থা বলবো না জি আপনি বলছিলেন যে ব্যবসা বান্ধব ব্যাংকিং ব্যবস্থা করার জন্য কিছু সুপারিশ আছে আপনি বলছেন হ্যাঁ ব্যবসা বান্ধব ব্যাংকিং করার জন্য যে সুপারিশ সেটা প্রথমতে হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের ঋণের যে সুদের হার সে হারটাকে আসলে আমরা দেখেছিলাম যে ওয়ান ডিজিট আনার পরে এই দেশে কিন্তু ব্যবসায়িক একটা দারুণ উদ্যোগ সফলভাবে তৈরি হয়ে যাচ্ছিল কিন্তু বিগত ছয়টি মাস আমরা বলবো যে আমরা যারা ব্যবসায়ী জানুয়ারি থেকে এই পর্যন্ত আসলে আমরা কিন্তু খুব কষ্ট করে যাচ্ছি বিকজ অফ হচ্ছে যে ওয়ান ডিজিটের থেকে যখন এটাকে সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত চলে গেল আসলে তখন কিন্তু দেখা গেছে যে আমাদের কম্পিটিশান কিংবা আমাদের মান কিংবা সেবার মান অনেক বেড়ে গেছে প্রতিযোগিতা বেড়ে গেছে আমরা কাস্টমার হারাচ্ছি তা আসলে এটা একটা বিষয় যে এখানের থেকে আমাদেরকে অবশ্যই উন্নয়নশীল দেশে আমরা এখন পৌঁছে গেছি তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে উন্নয়নশীল অন্যান্য দেশের প্রতিযোগিতামূলক ব্যাংকিং রেট অফ ইন্টারেস্ট কত আমরা বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করছি তার মূল কারণ হচ্ছে আসলে আমাদের দেশে কিন্তু ব্যাংকিং সেক্টরে যে সুদের হার কিংবা অবকাঠামোগত বা ইউটিলিটিস যে ফ্যাসিলিটি তার জন্য না মূলত শ্রম মজুরি কম বিধায় নতুবা কিন্তু আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন ফিশিং ইন্ডাস্ট্রি বলেন যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু আজকে বিশ্বের বাজারে শ্রম যদি কম না থাকতো এই ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট দিয়ে কখনই আমরা প্রতিযোগিতা আসতে পারতাম না তো সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা শিথিল করতে হবে আরেকটা বড়ো প্রবলেম হচ্ছে যে আসলে বিভিন্ন ডিসকারেন্স সেক্টর করে রেখেছে যেমন রিয়েল এস্টেট ওয়ান অফ দ্য ডিসকারেন্স সেক্টর বাংলাদেশ ব্যাঙ্ক অর অর ওনার্স অফ দ্য ব্যাঙ্কারস তো অনেক ইন্ডাস্ট্রি আছে আসলে এখানে আসলেই ঋণ প্রয়োজন সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে এখন পর্যন্ত অবহেলিত করে রেখেছে সেটাকে ইয়ে করতে হবে আর আমার কাছে আরেকটা বড় বাধা মনে হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের সাথে বৈদেশিক রেমিটেন্সের ক্ষেত্রে কিংবা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও আমাদের দেশে যথাযথভাবে আইনগুলো প্রতিফলিত হচ্ছে না যেমন একজন বিদেশি উদ্যোক্তা যখন এদেশে বিনিয়োগ করে সে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের অর্থ নিয়ে দেশে আসে আসার পরে দেখা যায় বাস্তবিক কারণে কিংবা পরিস্থিতির কারণে তার এখানে তার বিনিয়োগটা অনেক বৃদ্ধি অনেক বেশি লাগছে আমাদের দেশীয় ব্যাংকগুলো সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সেটা তিন বছরের আগে সে কোনোভাবে এখান থেকে ঋণ নিতে পারবে না তাহলে সেই উদ্যোগটা কিন্তু এখান থেকে তার নির্দিষ্ট পরিমাণ পুঁজি আনার পরেও তার প্রোজেক্ট কিন্তু সে সাকসেসফুল করতে পারছে না বিকজ অফ হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ তার যেহেতু আমাদের অবকাঠামোগত আসলে ফ্যাসিলিটিসগুলো ওইভাবে নাই কিংবা বৈশ্বিক বাজারে আমাদেরকে টিকে থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে আরও শিথিল করতে হবে পাশাপাশি আমি আরেকটা কথা বলবো আমরা জামানত নিয়ে যেটা কোলেটোরাল সিকিউরিটি বলি এটা নিয়ে আমাদের দেশে অনেক আসলে বিভিন্ন বিভিন্ন ব্যাংক বিভিন্ন সার্ভে টিম করে রেখেছে তো এই মূল্যায়নটুকু আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি রেগুলেটরি বোর্ডের একজন মেম্বার এখানে আসেন আজকে আমার মনে হয় যে এই সার্ভে টিমগুলোকে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ লাইসেন্সদারী হইতে হবে কারণ তাদের কারণেই দেখা গেছে যে কোনো অ্যাসেট কখন অবমূল্যায়িত হয় কখনো অতিমূল্যায়িত হয় যেগুলো অতিমূল্যায়িত হয় সেক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক ক্লাসিফাইড করে দেওয়ার সম্ভাবনা থেকে যায় আর যেগুলা কম মূল্যায়িত হয় তারা আসলে তাদের যে শিল্প জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ তারা অনেক পায় না সেক্ষেত্রে তার ওই জিনিসটা সফলভাবে করতে পারে না তো এই ধরনের নানা জটিলতা জটিলতাগুলো আমাদের আসলে বিজনেসের জন্য যথেষ্টভাবে উপযোগী না পাশাপাশি ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন গত কিছুদিন থেকে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর থেকে আমাদের দেশীয় ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখছি দুই চারটা ব্যাংকের নাম তো আপনারা জানেনি সেটা উল্লেখ করতে চাই না তো সেরকমভাবে অনেক ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা হারিয়ে ফেলছেন অনেকে টাকা নগদায়ন করতে পারছেন না নিজে চেক চেক দিয়ে যাচ্ছেন ব্যাংক বলছেন টাকা দিতে পারছি না তাহলে সেক্ষেত্রে এই আস্থাগুলো কিন্তু নষ্ট হচ্ছে সর্বোপরি এখন যে কিছুদিন আগে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছিল তো সেরকম যদি অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু এই সেক্টরটাতে আরও আরও মনোযোগ দেওয়া দরকার আছে বলে আমার মনে হয় আর জনর ডাক্তার জামাল আহমেদ তাহলে ওনার কথা শুনে কি মনে হচ্ছে ব্যাংকা তাহলে এখন আর ব্যবসাবান্ধব নয় কিন্তু একসময় তো আমরা ব্যাংকে দেখেছি তারা উদ্যোক্তা তৈরি করেছেন দেখুন ব্যাংকিং দ হলো একটা সার্ভিস ইন্ডাস্ট্রি এরা সেবা প্রদান করে টাকা রোজগার করে সুতরাং তার বেসিক ম্যান্ডেটটা ম্যান্ডেট যেটা সেই ম্যান্ডেটটা হলো সার্ভিস সো সেই সার্ভিস দিয়া তার টাকা রোজগার করবে সে কারণে তার ধরন আপনার তাদের যে অ্যাটিচিউড সার্ভিস অ্যাটিচিউড এটা তাদের আমাদের দেশে হিস্ট্রিক্যালি আমরা যে ব্যাংকিং সিস্টেমটা পেয়েছি সেই ব্যাংকিং সিস্টেমে আপনার দেখা গেছে যে ব্যাংকের কাছে মানুষ যে বসে থাকতে হতো কিন্তু ওভার দি ইয়ার্স কম্পিটিশান অফ দি প্রাইভেট সেক্টর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর যে অ্যাক্সেট ডমিনেশন সেটা কিন্তু এখন নাই ইকোনমিতে সেই ক্ষেত্রে আপনার সার্ভিসের উন্নতি অনেক দিকে হয়েছে কিন্তু যেটা

এগুলা কিন্তু আপনার সার্ভিস সার্ভিসের গ্রুপে পড়ে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি তো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আপনি যদি ই ধরেন সেখানে আপনার সার্ভিসে যারা ভালো সার্ভিস দিতেছে সেখানে কাস্টমার বেশি পাবেন আপনি এটাই স্বাভাবিক সেটা আমাদের দেশের লোকের ভিতরে এই এন্টারপ্রিনিউরাল যে অ্যাটিচিউড সেটা ছিল না এটা কিন্তু আস্তে আস্তে নিউ জেনারেশন অফ বিজনেসম্যান আসাতে আমাদের যে ফার্স্ট জেনারে সেকেন্ড জেনারেশন হয়তো এখন আছে আমরা কিন্তু দ্বিতীয় জেনারেশনে এখন বিজনেসম্যান হিসেবে আছি আমরা পাকিস্তানে বলে উনিশশো সালে পাকিস্তানের যে এন্টারপ্রিনিয়ারশিপ স্ট্রাকচার সেটা কিন্তু অনেক অনেক বিলো ছিল ইস্ট পাকিস্তানে সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সুযোগটা হয়েছে এই সুযোগের মধ্যে দিয়ে বাংলাদেশে যে এন্টারপ্রিনিয়ারশিপ গ্রুপ তৈরি হচ্ছে এরাই এটা বিল্ড আপ করবে কিন্তু এটা এখন আমরা রেডিমেড কিন্তু কোথাও থেকে পাই না যেমন ইন্ডিয়াতে ব্রিটিশ ইন্ডিয়া থেকে তাদের বিজনেস ছিল বোম্বাই কলকাতা তারপরে মাদ্রাস তারপরে আপনার টেক্সটাইলের ইন্ডাস্ট্রি যে ইয়েগুলো এগুলো তো অনেক আসে আঠারোশো সালের থেকে ওখানে হয়েছে আমাদের এখানে কবে সিক্সটি এইট সিক্সটি নাইন থেকে আমাদের মানে ষাটের দশকে অল্প বাঙালি দু তিনজন ছিল ইভেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি বলেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে পুবালী ব্যাঙ্কও ওয়াজ দি বাংলাদেশি স্পন্সার এবং পুবালী ব্যাঙ্কও পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত হয়েছে সেই রাষ্ট্রায়ত্ত হয়ে আবার পুবালী ব্যাংক প্রাইভেট সেক্টরে গেছে তো দিস ইজ দি মানে ব্যাকওয়ার্ড ব্যাক অ্যান্ড ফোর্থ এটা দিয়ে কিন্তু আমরা এই পর্যায়ে আসছি তো সেই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রি হিসেবে আমরা এখনও কিন্তু ওই লেভেলে আনতে পারিনি এটার আরেকটা কারণ হলো আর আরেকটা বিষয় হলো যে লার্জ নাম্বার এখন আপনি ধরেন রাষ্ট্র একসময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা সবাই বদনাম করতাম এখন যে প্রাইভেট সেক্টর ব্যাংক হয়েছে এটা হওয়াতে সুবিধা অসুবিধা দুটোই আছে একটা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডমিনেশনটা আপনি কমাইছেন কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক যেটা এটা লার্জার নাম্বার অফ ব্যাঙ্ক হওয়াতে এখন যে ব্যাংকের সুদের কথা উনি বললেন এরপরে লোনের ডিপোজিটের ইন্টারেস্ট এবং লোনের ইন্টারেস্ট এই ইসে পাঠ পার্ট অফ ইকোনমিক্স এবং সেখানে আপনি যদি এই ইকোনমিক্সে আপনি ধরেন ডিপোজিট নিলেন ব্যাংক ডিপোজিট নিয়ে লোন দিবেন আর একজনকে ডিপোজিটটা যে রেটে নেবেন তার থেকে হায়ার রেটে মিনিমাম থ্রি পার্সেন্টের উপরে উনি লোন দিতে হবে তা না হলে এখান থেকে যে স্পেডটা আসবে সে স্পেড দিয়ে উনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না তো এই ক্ষেত্রে এখন যে সাতান্নটা ব্যাংক হয়ে আপনার বাংলাদেশে যে একটা মানে একটা অনিশ্চয়তার দিকে অনেকে মনে করতেছে একজাক্টলি অনিশ্চয়তা না কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো লার্জার নাম্বার অফ ব্যাংক হওয়াতে ডিপোজিট মার্কেটে আপনি গেছেন ডিপোজিট মার্কেটে যাওয়ার পরে এখন আপনি আরেক ব্যাংকের ডিপোজিট হোল্ডারকে ছুটাই আনতে আপনাকে তো বেশি পয়সা দিতে হবে সেখানে আপনি কীভাবে ডিপোজিটের ইন্টারেস্ট সিঙ্গেল রেটে রাখবেন সেটা একটা বিষয় চ্যালেঞ্জ আরেকটা হলো সিঙ্গেল রেটে আমি ডিপোজিটে ইন্টারেস্ট দিচ্ছি আবার সিঙ্গেল রেটে আমি লোন লোনও ডিসবাস করবো নাইন পার্সেন্ট অ্যান্ড সিক্স পার্সেন্ট তো নাইন পার্সেন্ট সিক্স পার্সেন্টের ভিতরে এখানে ধরেন অনেক ব্যাঙ্কই কমপাকে বিশ থেকে তিরিশটা ব্যাঙ্ক আছে এটা দেখানোর মিট এটা মিট করতে পারেন ইন রিয়ালিটি রিয়ালিটি চাই আপনি এটা পারবে না কিন্তু অনেকে পারবে আবার যাদের যে স্ট্রেংথ আছে যেমন ধরেন বিদেশি ব্যাঙ্ক যেগুলো আছে ওরা আমাদের দেশের ডিপোজিট লয়া ব্যবসা করে আমাদের ব্যাংকের সাথে তারা আমাদের এই যে লার্জনার নাম্বার অফ ব্যাঙ্ক হওয়াতে এদেরকে অনেককেই কিন্তু এলসি খোলার জন্য বিদেশে ব্যাংক অ্যালাউ করে না তখন এদের গ্যারান্টি হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এইচএসবি সি হয়ে ওখানে আপনার এই 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 লোকেরাই এলসির জন্য আরেকটা চার্জ দিতে হয় তো তার মানে তার কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে তো এইটা একটা দিক আরেকটা দিক হলো যে অটোমেশন অটোমেশনটা আপনি যত তাড়াতাড়ি করবেন ফাইন্যান্সিয়াল সিস্টেমটা অটোমেশন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু দেশের জিডিপিতে সাড়ে তিন পার্সেন্ট গ্রোথ অটোমেটিক হবে সাড়ে তিন সাড়ে তিন বাড়বে বাড়বে এবং আপনার যে এখন আবার যে বাংলাদেশ এনাদার এক্সাম্পল এখানে আছে যে মোবাইল ব্যাংকিংটা যেটা হয়েছে এইটা এখন আপনার ধরেন ব্যাংকিং দি আনব্যাঙ্কড আনব্যাঙ্ক যারা আছে তাদেরকে ব্যাংকের আওতায় কীভাবে আসতেছে থ্রু মোবাইল ব্যাংকিং তারা ব্যাংকের আওতায় চলে আসতেছে যেহেতু ব্যাংকটা বাংলাদেশে মোবাইল ব্যাংকিংটা লেড বাই ব্যাংক লেড বলা হয় মডেল জি অনেক দেশে আছে টেলকো লেড ওইটা সেটা এগুলো না করে বাংলাদেশ কিন্তু কেয়ারফুল্লি এটা একটা ভালো কাজ করছে যেই কারণে আমাদের দেশে এখনও সিক্সটি লোক কিন্তু ব্যাংক না এই সিক্সটি পার্সেন্টকে যদি আপনি ব্যাংকের ভিতরে আনতে পারেন ব্যাংকের আওতা আনতে পারেন সেটা মোবাইল ব্যাংকিংটা এই অটোমেটেড সিস্টেমে এটা একটা স্কোপ এবং এটার উপরে আপনার মোবাইল ব্যাংকিং নিউজ ইন্টারনেট ভিত্তিক ব্যবসা অনেক সহজ করে আপনার ইকোনমি ইকোনমিস্ট পত্রিকায় এই গত মে মাসের এগার পাঁচ থেকে এগারো তারিখের যে সংখ্যা এই সংখ্যার ভিতরে একটা কিন্তু বিরাট একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনে বলছে যে বাংলাদেশে এটা একটা নিরাকরণ যারা রিক্সাওয়ালার ডিপোজিট ব্যাংক হিসেবে না উনারা করে কি এটা আবার ব্যাংকে জমা রাখে এই ব্যাংক আবার এটাকে পার্সেন্ট সে লোন কি এটাও কিন্তু দেশের ইকোনমিক কাজ হচ্ছে এটাতে একটা জিডিপি বাড়বে শুধু এটাকে যদি সাকসেসফুলি রান করা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট লোককে আপনার এই সিস্টেম আমি আপনার কাছে আলোচনাতে আসবো আপনার কথায় ব্যবসায়ীদের জন্য অনেক ব্যবসা বান্ধব ব্যাংকের অনেক ভূমিকা পাওয়া গেল একটু চট্টগ্রামে যেতে চাই উনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন যারা মাহবুবুল হক চৌধুরী তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমাদের দুজন আমন্ত্রিত অতিথি তারা ব্যবসা ব্যাংকিং নিয়ে নানা কথা বলছেন যদিও জনাব ইকবাল হোসেন চৌধুরী মনে করছেন যে বর্তমানে ব্যাংক যেই সেবা দিচ্ছে তাতে করে তিনি ব্যাংকের এই সেবাকে কোনোভাবেই ব্যবসা সেবা মনে করতে পারছেন না আপনি কি মনে করেন মাহবুবুল হক চৌধুরী বাংলাদেশে ব্যাংকগুলো সরকারি বেসরকারি যেই সেবা দিচ্ছে তারা কি ব্যবসা সেবা দিচ্ছে ধন্যবাদ আপনাকে একদম ব্যবসা সেবা দিচ্ছে জি ব্যবসা বান্ধব সেবা দিচ্ছে না ওরকম হয়তো বলা যাবে না তবে আমরা আমরা উদ্যোক্তারা যে পরিমাণের যে আয়োজনের সহযোগিতা চাই ব্যাঙ্কগুলোর কাছ থেকে যে পরিবেশে আমরা ব্যাংকিংটা করতে চাই সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিতভাবে আমরা সেটা পাচ্ছি না সেই অর্থে তবে আমি এটাও বলতে চাই বাংলাদেশের আজকে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের যে আয়োজন যে পরিণতিটা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু বেসরকারি ব্যাঙ্কগুলোর অনেক অবদান আছে আমি আমাদের ডক্টর জামাল উদ্দিন যেটা যথার্থী বলেছিলেন যে অনেক অনেক কিছুতে উন্নতি হয়েছে কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা এখন অ্যাচিভ করতে পারি না প্রাইভেট ব্যাঙ্কগুলোর কাছ থেকে তার মধ্যে আমি মনে করি সুশাসনটা খুব জরুরি ব্যাংকিং খাতে আমরা এই এবছরের বাজেটের আগেও মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে একটা ব্যাংকিং কমিশন তিনি তৈরি করবেন আমরা ধারণা করেছিলাম সেটা তিনি বাজেটে ঘোষণা করবেন এবং ব্যাংকিং কমিশন হলে আমরা যে সুশাসনের কথা ব্যাংকিং খাতে বলে আসছি সেটা হয়তো আমাদের কিছুটা পূরণ হতো কিন্তু সেটা কি কারণে সেটা ব্যাংকিং কমিশনটা গঠন করা হয়নি সেটা মাননীয় অর্থমন্ত্রী হয়তো জানেন আর সেক্ষেত্রে ব্যাংকিং সেবার জন্য আমরা যে বিষয়গুলো সবসময় ব্যাঙ্কিং সেক্টরকে বলে এসেছি বা আমাদের চেম্বার অফ কমার্স থেকে আমরা বিভিন্ন সময় বলেছি যেমন সুদের হার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করতে হলে যে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে এবং আমরা পরবর্তীতে দেখলাম ব্যাংকের উদ্যোক্তারা সেটা সিদ্ধান্ত দিলে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই সিদ্ধান্তটা আশা করেছিলাম কারণ বাংলাদেশ ব্যাংকে এই সব প্রাইভেট ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে বা তাদেরকে লাইসেন্স করে। এটা উদ্যোক্তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল সেটা ঘোষণা দেওয়া। যে এখন থেকে সুদের হার এই হবে আমানতের হার এত পার্সেন্ট হবে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি হয় কি উদ্যোক্তারা চাইবেন তারা মুনাফা করার জন্য এখানে তারা বহু টাকা বিনিয়োগ করে ব্যাংকের লাইসেন্স পায় সেটা দৃশ্যমান এবং অদৃশ্যমান নানান রকম তাদের বিনিয়োগ থাকে এখানে তো সে কারণে তারা চাইবে কিন্তু বাংলাদেশে আমরা যারা ব্যবসা করছি বাংলা বাংলাদেশে যারা আমরা কর্মসংস্থান নিশ্চিত করছি অবকাঠামো অবকাঠামোতে যারা বিনিয়োগ করছি তাদের জন্য সত্যিকার অর্থে ব্যাঙ্কিং সেক্টর এখনও সে সেই ধরনের কোনো পরিবেশ তারা তৈরি করতে পারেনি তো অনেক ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে সেটা আমরা অস্বীকার করব না এখন যখন এই যে খেলাপি ঋণের যে সংকটটা আছে সেটাও কিন্তু সমাধান করতে হবে সেটা সমাধান না করে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর থেকে শতভাগ আমরা ভালো সেবা আশা করতে পারি না বা আমরা সেটা তারা দিতেও পারবে না কারণ তাদের যে ব্যয় আছে বা তারা যে পরিমাণের টাকা বাজারে খেলাপি হিসেবে পড়ে আছে সেটা যদি তারা প্রশ্ন যেমন প্রসঙ্গ তুললেন জনাব ইকবাল হোসেন চৌধুরী তিনি বলছেন যে বিশেষ করে আবাসন খাতকে ব্যাংক ঠিক তেমন গুরুত্ব দিচ্ছে না আবাসন খাতে এখন যেই মন্দা চলছে বলা হচ্ছে সেটি দূর করার জন্য কি কোনো কোন রকম সহায়তা করতে পারে আপনি কি মনে করেন জি জি আবাসন খাতে তো এটা একটা বড় সেক্টর দীর্ঘদিন থেকে রিহ থেকে বলা হচ্ছে এটার জন্য একটা বা আলাদা একটা তহবিল গঠন করার জন্য কিন্তু দেখা গেল এটা কিন্তু কেন জানি বাজেটে আমরা প্রতিফলন দেখি না অবশ্যই এটা এখানে অনেক কর্মসংস্থান আছে এখানে অনেক বিনিয়োগ আছে মানুষের মাথা গুঁজাবার একটা ঠিকানার একটা ব্যাপার আছে এখানে আমরা মনে করি স্বল্প সুদের সুদের হার যেন কম হয় এবং এখানে এটার জন্য আলাদা তহবিল গঠন করা দরকার বলে আমি মনে করি তাহলে কেবল আবাসন খাতে যে স্থবিরতা আছে সেটা দূর হবে এবং মানুষ স্বল্প মূল্যে তার জন্য একটা মাথা ঘুরে দেওয়ার ঠিকানা নিশ্চিত করতে পারবে জি আমি একটা বিরতি নেই বিরতি থেকে ফিরে এসে আমাদের আরও আলোচনা বাকি আছে আমাদের তিনজন আমন্ত্রিত অতিথি দর্শক আপনারাও আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত নিটল টাটা সৌজন্যে আপনারা দেখছেন বিসংলাপ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সংবাদে প্রধানমন্ত্রী এখন সেখানে কথা বলছেন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই প্রধানমন্ত্রী বক্তব্যে নিয়ে যাচ্ছে সরাসরি বহু এটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আমরা শুধু উদ্যোগই পেয়েছিলাম পাকিস্তান আমলে আমরা আর কিছুই পাইনি স্বাধীনতার পর জাতির পিতা শুরু করেছিলেন যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারে কারণ এখানে অনেকগুলি কাজ করতে হয় অনেক নিয়ম মানতে হয় অনেক পদক্ষেপ নিতে হয় তিনি সেই কাজগুলি শুরু করেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি তা শেষ করে যেতে পারেননি কারণ পঁচাত্তর পনেরোই আগস্ট আপনারা জানেন যে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় এরপর আর এগোয়নি তেমনভাবে খালি আমরা শুনেছি বা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কার্যকর তেমন কিছুই হয়নি ছিয়ানব্বই সালে যখন আমি সরকার গঠন করি তখন প্রথম আমরা একটা কমিটি করে দিয়েছিলাম যেখানে আমাদের তখনকার শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব তাকে দিয়ে যেখানে আমার প্রাইম মিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ডক্টর সামাদ আমাদের ডক্টর মজিউর রহমান সাহেব সহ অনেকেই তার সদস্য ছিলেন এবং তারা তখন থেকে অনেক কাজ শুরু করেন এবং আমরা ভিয়ানাতে আইএর সঙ্গে যোগাযোগ করা এই জায়গাটাকে পরীক্ষা করা বিভিন্ন কাজ আমরা এগিয়ে রেখে গিয়েছিলাম এরপর দু হাজার একের আমরা সরকার আসতে পাইনি কিন্তু তখন আর কাজগুলি এগোয়নি এটা হলো বাস্তবতা কারণ এই কাজটি অত্যন্ত মানে সতর্কতার সাথে করতে হয় এবং অনেকগুলি আইন করতে হয় নিয়ম মানতে হয় জাতিসংঘের বিভিন্ন কমিশন আমাদের সই করতে হয়েছে অ্যাগ্রিমেন্টে সই করতে হয়েছে মোটামুটি দু হাজার মানে উনিশশো থেকে দু হাজার এক পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম এই আনুষঙ্গিক কাজগুলি আমরা করে রেখে গিয়েছিলাম এবং আইএ এ সবসময় অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি কমিশন সবসময় আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি কমিশনেরও সদস্য এখানে উপস্থিত আছেন তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি আজকের এই দিনে উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমাদের লক্ষ্য যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে সম্মানের সাথে চলবে সেটাই আমাদের লক্ষ্য রাশিয়া তখনকার যে সোভিয়েট সোভিয়েট রাশিয়া রাশিয়া আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের চট্টগ্রামে বন্দরে তখন মাইন পোতা ছিল সেই মাইন অপসারণে তারা আমাদের সহযোগিতা করে তারা শুধু যুদ্ধের সময় সহযোগিতা করেনি মুক্তিযুদ্ধের পর দেশকে গড়ে তোলার ক্ষেত্রেও আমরা তাদের সহযোগিতা পাই এবং সেই সময় মাইন উত্তোলন করার সময় তাদের কয়েকজন সদস্য তারা আত্মত্যাগও করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আর ভারত মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিগামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধে অংশ নিয়েছেন এবং আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন কাজে জন্য যখন তারা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মাত্র সাড়ে তিন বছর জাতির পিতা সময় পেয়েছিলেন এই সময়ের মধ্যেই তিনি এই একটা বিধ্বস্ত দেশ সেই দেশটা গড়ে তুলেছেন আর আসার সময় দেখেছেন যে ব্রিজ পাক্সি ব্রিজ রেল ব্রিজ তখন কিন্তু সড়ক ব্রিজ ছিল না শুধু রেল ব্রিজ ছিল আমাদের ভৈরব ব্রিজ এবং বিভিন্ন বড় বড় ব্রিজগুলি সেগুলি কিন্তু সবই ধ্বংসপ্রাপ্ত ছিল এবং মাত্র সাড়ে তিন বছর একটা বিধ্বস্ত দেশ গড়ে তোলা একটা কঠিন কাজ ছিল কিন্তু সেই কাজটাও জাতির পিতা করে যান এবং তার আমলেই প্রথম বাংলাদেশ প্রবৃদ্ধ অর্জন করেছিল সাত ভাগ পর্যন্ত কিন্তু পঁচাত্তরের পর আর বাংলাদেশ সেভাবে এগোয়নি বা গৃহীত পদক্ষেপগুলিও তখন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি যখন ছিয়ানব্বই থেকে দু এক আমরা ক্ষমতা ছিলাম এরপর আমরা আসতে পাইনি দু হাজার আটে আবার আমরা জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে আমরা সরকার গঠন করার সুযোগ পাই ক্ষমতা আসি আসার পর থেকে আমরা উদ্যোগ নিই এবং তখনই আমরা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সব রকম পদক্ষেপ নিয়েছিলাম কারণ আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা বাংলাদেশকে উন্নত করবো উন্নত করতে হলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হবে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে দেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যা যা প্রয়োজন করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিয়েছি আজকে বাংলাদেশে প্রায় উনিশ হাজারের কাছাকাছি মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করার সক্ষমতা অর্জন করেছি এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ছিয়ানব্বই সালে যখন আমরা সরকার ছিলাম তখন আমরা বহুমুখী পদক্ষেপ নিয়েছিলাম এবং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ তখনই শুরু হয় আইন করে আমরা তা করে দিয়েছিলাম বলেই বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করতে পেরেছি আজকে প্রায় তিরানব্বই ভাগ মানুষের ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এবং বিদ্যুৎ আমাদের পূর্বে শুধুমাত্র গ্যাসের উপরে নির্ভরশীল ছিল আজকে আমরা গ্যাস তেল কয়লা আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র সহ বহুমুখীকরণ আমরা করে দিয়েছি যেখানে যেটা সম্ভব আমরা সেই পদক্ষেপে নিচ্ছি যাতে করে আমাদের দেশের মানুষের এই চাহিদাটা আমরা পূরণ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য এবং এক্ষেত্রে যথেষ্ট সাফল্য আমরা অর্জন করেছি আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক আধুনিক প্রযুক্তি সম্পন্ন আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে আমি একটা কথা একটু নিশ্চিত করতে চাই কারণ আমরা দেখেছি যে কোনো কাজ করতে গেলে আমাদের কিছু কিছু মহল থাকে তারা নানা ধরনের ভয় ভীতি সৃষ্টি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমি মনে করি উদ্বেগের কিছু নেই এখন অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে মডার্ন টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে যার ফলে এখানে আগে কোনো সমস্যা সৃষ্টি হবে সেটা আমি মনে করি না আর বিশেষ করে নিরাপত্তার দিকটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং আপনারা জানেন যে রাশিয়াতে এবং ভারতের অ্যাটম এনার্জি কমিশনের রেগুলেটরি বডি তারা আমাদেরকে আমাদের ছেলেপেলেদের আমাদের বিজ্ঞানী আমাদের ইঞ্জিনিয়ার তাদেরকে বিশেষভাবে ট্রেনিং করিয়ে দিচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু এই ট্রেনিং কার্যক্রম চলছে এটা অব্যাহত থাকবে কারণ এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা তার নিরাপত্তা নিশ্চিত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানেও আমরা এই বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলের সম্মিলিত প্রচেষ্টাই একদম আলাদা একটা ইউনিটি আমরা গড়ে তুলছি যা কারা কোথায় কিভাবে মানে এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা দান করবে তার একটা পরিকল্পিত ব্যবস্থা হাতে নিয়েই আমরা নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করছি যাতে কোনোরকম অসুবিধা না হয় রাশিয়াতেও যেমন প্রশিক্ষণ চলছে ভারতেও প্রশিক্ষণ চলছে কাজে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সহযোগিতা করবার জন্য আর এখন যে প্রযুক্তি নতুন প্রযুক্তি আপনারা জানেন যে রাশিয়ার যে সর্বশেষ জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তি রিয়্যাক্টর দিয়ে এটা তৈরি হচ্ছে বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করা হবে সে দায়িত্ব তারা রাশিয়া নিয়েছে কাজে এদিক থেকে আমি মনে করি যে কারো কোনো আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই আমরা চাই আমাদের বাংলাদেশ আজকে একটা পরমাণু শক্তি শেখা মানে ক্লাবে যোগ দিল এটা হচ্ছে বড় কথা ইতিমধ্যে আমরা মহাকাশে বঙ্গবন্ধুর স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আমরা এই স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি সেখানকার কত সাতান্নতম দেশ হিসেবে আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে পরমাণু জগতে এটা আমরা শান্তির জন্য ব্যবহার করব। কাজে সেখানে আমরা আজকে যোগদান করলাম সেটাও বোধহয় বান্ন বাতে পান্ন না কত তেত্রিশতম তো আরও ভালো তেত্রিশতম দেশ হিসেবে আমরা পরমাণু শক্তি দেশ হিসেবে নিজেদেরকে আত্মপ্রো প্রকাশ করবার সুযোগ পেলাম কিন্তু এই এই যে আমাদের অগ্রযাত্রাটা এই অগ্রযাত্রাটা অব্যাহত থাকুক সেটাই আমরা চাই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নামে একটি স্বাধীন পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে এই সংস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আইএইএ রাশিয়া ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টাই এটা আমাদের করতে হবে এবং যে কোনো দুর্যোগ বা যে কোনো ক্ষেত্রেও যেন আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নিচ্ছি আর তাছাড়া আমি রাশিয়া যখন সফরে গিয়েছিলাম রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রপতি মিস্টার পুতিনের সঙ্গে আমার কথা হয় এবং তিনি এই সহযোগিতাটা করেছেন তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যে এই সহযোগিতা করছেন বলে আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমাদের সুদিনে দুর্দিনে সব সময় বন্ধু যারা তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব আন্তর্জাতিক পর্যায়ে একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলব আমরা কারো কাছে হাত পেতে নয় নিজের পায়ে দাঁড়াবো এবং সুন্দরভাবে চলবো এবং সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈঠিত নয় জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন সেই নীতিমালা নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে আমাদের প্রবৃদ্ধি আমরা সাত দশমিক সাত আট ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি মাথাপিছু আয় বৃদ্ধি করেছে আজকে আমরা জাতির পিতা যেখানে দেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে গ্রাজুয়েশান পেয়েছে এটাকে আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশ এগিয়ে যাবে কারণ জাতির পিতা যে কথাটা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হল দু হাজার বিশ সালে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব। এর মধ্যে বাংলাদেশ মুক্ত ক্ষুধামুক্ত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এটা আমি দাবি করতে পারি যে আজকের বাংলাদেশ মুক্ত বাংলাদেশ তবে মুক্ত বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে সেই সাথে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ আমরা দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব সেই সুবর্ণ জয়ন্তী আমরা এভাবেই পালন করতে চাই যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন আমরা এখানেই থেমে থাকতে চাই না দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ সেভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছি এবং কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দু সালের মধ্যে গড়ে উঠবে সেটা আমরা বিশ্বাস করি এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করছি আমরা দীর্ঘ মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে তা যেমন বাস্তবায়ন করছি আবার দু সাল থেকে যেহেতু দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি সাথে সাথে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের কী করণীয় কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো সেই পরিকল্পনার কাজও কিন্তু ইতিমধ্যে আমরা শুরু করেছি তার আপনারা শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে তিনি বক্তব্য রাখছেন আমরা বিশ্বংলাপে আলোচনা করছিলাম ব্যবসা বান্ধব নিয়ে জনাব জামাল উদ্দিন আহমেদ তাহলে ব্যাংক কি আবাসন খাতে বিজনেস চাঙ্গা করতে কোনোরকম প্রণোদনা সহায়তা দিতে পারে তো আপনার কোনো না কোনোভাবে হেল্প করতে হবে যেমন আপনার ধরেন পাকিস্তান আমল থেকে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন করা হয়েছে এটা মূলত আমাদের যা এখন মনে হয় মানে সরকারি চাকরি যারা করেন তাদেরকে হাউস বিল্ডিং লোন দেওয়ার জন্যই কিন্তু এটার সৃষ্টি হয় সেটা কিন্তু সাধারণ পাবলিক এটার কোনো বেনিফিট পায় নাই এখনও এই জিনিসটা এই সংস্থাটা অকার্যকর হিসাবে পরিগণিত বাংলাদেশে এখন যে পর্যায়ে বাংলাদেশের ইকোনমি যেই অবস্থা আসছে সেই অবস্থা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যেটুকু হওয়া উচিত সেটা হয় নাই অন্যান্য দেশে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে হয়েছে কমার্শিয়াল ব্যাঙ্ক যারা কমার্শিয়াল ব্যাংক যে লোনটা দেয় সেটা কিন্তু মোস্টলি বিজনেস ইন্ডাস্ট্রি হাউজিং ইজ এ হাউজিংটা আরগানাইজেশনের একটা পার্ট নগরায়ন নগরায়নের পার্ট হিসাবে আপনার আপনার দেশ যখন উন্নতির দিকে যাবে তখন কিন্তু আপনার নগরায়ন আপনাকে করতে হবে ওই গুলো ক্রিয়েট করতে হবে সেই ফ্যাসিলিটিস ক্রিয়েট করার জন্য এই কনস্ট্রাকশন কোম্পানি যারা হাউজিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে তাদের জন্য আপনার একটা অ্যালোকেশন থাকা উচিত উচিত এই কারণে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা কিন্তু অনেকেরই আসে ইনফর্ম ইন ওয়ে তারা হাউজিং ইন্ডাস্ট্রিতে একটা সার্টেন পোর্শন অফ তার পোর্টফোলিও দে ইনভেস্ট ইন দ্য হাউজিং কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রি তো এইটা কিন্তু ওইভাবে না রেখে স্পেশালাইজ যে ইনস্টিটিউশন আছে তাকে মোর স্ট্রেনথেন করা তাকে যদি স্ট্রেনথেন করেন তাহলে ওইখানে যদি আপনি লোনের পরিমাণ বাড়াই দেন তাহলে আপনার ধরেন মিউনিসিপ্যালিটি আমাদের দেশে সিটি কর্পোরেশন আছে পাঁচটা সাতটা মনে হয় এখন সাতটা সিটি কর্পোরেশনে আপাতত এক্সপেরিমেন্টাল বেসিসে ইউ শুড স্টার্ট যে এখানে আপনার লার্জার স্কেলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে শুধু এমপ্লয়ি সরকারি চাকরি করে তাকে আপনি লোন দিবেন তা না করে এমন একটা সংস্থার মাধ্যমে এই হাউজিং লোনটা প্রসেস করা উচিত সেটা স্পেশালাইজড ইনস্টিটিউশন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ক্যান বিকাম দ্যাট এটা লিমিটেড কোম্পানি করে এটাতে যদি আরো মানি ইনজেক্ট করে এটাকে যদি আপনার মোর স্ট্রেংথেন করা হয় তাহলে কিন্তু এদের যে ক্যাপাসিটি আছে সেটার সাথে আরও যোগ করে প্রাইভেট সেক্টর ইনভলভ হলে আপনার এই ক্ষেত্রে এটা করা সম্ভব এবং এমনি লোন ইনস্টিটিউশন যারা আছে কমার্শিয়াল লোন তাদের তো একটা অ্যালোকেশান আছে তাদের যে পোর্টফোলিওতে তার বাঘ আছে সেই ভাগে তারা এলসির খাতে কত ব্যয় করবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কত করবে ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে কত করব এরকম তাদের একটা তাহলে আপনি বলেন সাধারণ সাধারণ মানুষের কাছে টাকা দিতে হবে অফ কোর্স জনাব ইকবাল হোসেন চৌধুরী তাহলে যারা ক্রেতা হবে আবাসন খাতের ক্রেতাদেরকে ঋণ দিলে আবাসন ব্যবসা চাঙ্গা হবে নাকি যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে তাদের জন্য একটা ফান্ড করলে কাজে দিবে কি মনে হয় আপনার দুইটাই আসলে এক্ষেত্রে প্রযোজ্য কারণ আমরা যারা উদ্যোক্তা আছি আমরা যদি কোনো প্রজেক্ট নিয়ে সঠিক সময়ে বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক ফাইন্যান্স অবশ্যই প্রয়োজন হলে আমরা সেই কাজটুকুকে যথাসময়ে সম্পন্ন করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের জন্য যেটা ডক্টর জামাল সাহেব বোর্ড অফ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকে উনি আছেন তো আমার মনে হয় এই নীতিমালাটুকু অর্থ মন্ত্রণালয় ওনারা বলে বাংলাদেশ ব্যাংক থেকেই একটা সুনির্দিষ্ট নীতিমালা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে ফিফটি সেভেন অফ কমার্শিয়াল ব্যাঙ্ক উইদাউট থ্রি স্পেশালাইজড ব্যাঙ্ক ওনাদেরকে বলা বলার প্রয়োজন যে আবাসন খাত যেহেতু অন্যতম একটা চাহিদা এবং একটা মৌলিক অধিকার মানুষের সেই ক্ষেত্রে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে ব্যবসায়ীদেরকে যেমন একটা ঋণ প্রবাহ দিতে হবে কম সুদে তেমনি গ্রাহকরা আসলে এখন কিন্তু আমরা দেখছি যে ঋণের হার বেড়ে সুদের হার বেড়ে যাওয়াতে কিন্তু গ্রাহক সংখ্যা একেবারেই নেই গত দুই তিন মাসে আসলে কোনো কাস্টমারই ওইভাবে আসেন নাই কারণ হচ্ছে যে যেহেতু আগে সিঙ্গেল ডিজিট ছিল অনেকে উৎসাহিত হয়ে ফ্ল্যাট কিনেছেন কিন্তু এখন সেটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমি এক্ষেত্রে ডক্টর জামান সাহেবের একটা কথা উদাহরণ হিসেবে বলতে চাই যে বিভিন্ন ব্যাংকের প্রতিযোগিতার কারণে কিংবা লিকুইডিটি ক্রাইসিসের কারণে কিন্তু আমরা দেখেছি যে যে তেরো চোদ্দো পার্সেন্ট পর্যন্ত বা ইলেভেন টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত আসলে আমানত নেওয়া হয়েছে বিভিন্ন তো সেই কারণে তারা তাৎক্ষণিকভাবে সেটা কমাতে পারছেন না ওয়ান ডিজিট আনতে পারছেন না তারপরও সেটা আমার মনে হয় যে খুব শীঘ্র সময়ে যদি সেটা না আনা হয় তাহলে আবাসন খাত কিন্তু আবার একটা বড় হুমকির সম্মুখীন হবে সেই ক্ষেত্রে বোথ অফ আস যে গ্রাহককেও আপনাদের সেই ফ্যাসিলিটিজের আওতায় আনতে হবে এবং আমরা যারা উদ্যোক্তা আমাদেরকেও সেই প্রোজেক্ট লোন সেই প্রজেক্ট লোনের বিষয়ে ইয়ে করতে হবে আর আমাদের তো অর্থনীতি এখন ব্যাপকভাবে বেড়ে গেছে দেখেন আমি একটা কথা উদাহরণ হিসেবে বলতে চাই দুই হাজার আট সনের আর বাজেট আর আজকের বাজেট ফোর টাইমস ইনক্রিজড চার লক্ষ সাড়ে চার লক্ষ থাউজেন্ড টাকার বাজেট আজকে সেই ক্ষেত্রে হ্যাঁ উনি একটা কথা বলেছেন যে আমাদের দেশে ব্যাংক আসলে ফিফটি ফিফটি সেভেন ব্যাঙ্ক হয়ে গেছে তো আমার মনে হয় যে ব্যবসার পরিধি বা ব্যাপ্তি কিংবা জনসংখ্যা যেভাবে বেড়েছে কিংবা আমাদের জাতীয় অর্থনীতির আকার যেভাবে বেড়েছে ব্যাংক সেটা ওইভাবে বেড়েছে বলে মনে হয় না কিন্তু প্রতিযোগিতামূলকভাবে নাই কিংবা রেগুলেটরিটি যারা যেইভাবে পরিচালিত করবেন আরও স্ট্রংলি ঋণ যারা করছেন বা ব্যাংক কিন্তু আমরা মাঝে মাঝে শুনি কোনো ব্যক্তি বা সংস্থার কাছে অনেক ব্যাংক চলে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে বাংলাদেশ ব্যাংক মনিটরিং আরও সঠিকভাবে আনতে হবে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে আরও সঠিকভাবে আনতে হবে নতুবা সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে নট অনলি আবাসন খাত অন্যান্য খাতগুলোরও পুড়ে যাওয়ার হুমকির সম্মুখীন থাকবে বলে আমি মনে করি যে একটা বিরতি নেই একটা বিরতি নিচ্ছে বেশ সংলাপে আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত আপনারা নিটোল টাটা সৌজন্য দেখছেন বিশ্ব সংলাপ আমার হাতে সময় আছে দুই মিনিট দুজনের জন্য ভাগাভাগি করি জনাব ইকবাল হোসেন চৌধুরী এক মিনিট আপনার শেষ কথা বলে শুনব আমার শেষ কথা হচ্ছে আসলে ব্যবসা বান্ধব ব্যাংকিং যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যেটা আগে ঘোষণা দিয়েছেন আমরা সিঙ্গেল ডিজিটে সেটা চাই আর আমাদের ঋণের জন্য রিয়েল এস্টেট খাতে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের রিহ্যাব সহ বিভিন্ন জায়গায় আমরা দাবি করে আসছি যে একটা থোক বরাদ্দর মাধ্যমে সেটাকে নিশ্চিত করা হোক যেহেতু এটা অন্যতম চাহিদা আর বৈদেশিক রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের অনেক বিদেশি উদ্যোক্তা আছে যারা আসলে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা কিংবা লোকাল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর নীতিমালার কারণে আসলে আমাদের অনেক রেমিটেন্স আসছেন না কিংবা তারা উৎসাহিত হচ্ছেন না এবং অফ পলিসিতে গিয়েও বাংলাদেশ ব্যাংকে যথেষ্ট জটিলতায় পড়ছে তো যেহেতু আমরা জাপানিজ উদ্যোক্তাদের সাথে কাজ করছি এই অভিজ্ঞতাটা আমাদের সবচেয়ে বেশি তা আমি এই বিষয়ে বলবো যে আসলে ব্যাংকগুলোর এই পলিসিগত দিকটা ঠিক করে একটা নীতিমালা আনতে হবে যাতে বিদেশি বিদেশি উদ্যোক্তারা সঠিক সময়ে তাদের বিনিয়োগকৃত টাকা সঠিক সময়ে নিয়ে যেতে পারে এবং তা সেক্ষেত্রে আমাদের দেশের আবাসন খাত আরো সমৃদ্ধ হবে জি অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠান শেষ করব আমি বলবো যে বাংলাদেশ এখন যে অর্থনৈতিক উন্নয়নের দ্বারপ্রান্তে ফান্তে গেট ওয়েতে এসে দাঁড়ায় আছে এটার যে লকড অবস্থায় আছে একে বন্দি করে রাখা হয়েছে ফিনান্সিয়াল সিস্টেমটা একটা বন্দী অবস্থায় আছে এটাকে বন্দি অবস্থা থেকে আনলক করতে হবে তাকে মুক্ত করা লাগবে সেটার জন্য আপনার যে পলিসি প্রসিডিউর প্রেসক্রিপশান এগুলো সব আপনাকে ইমপ্লিমেন্ট করলে বাংলাদেশ আপনার যে এখন আপনার এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যে গ্র্যাজুয়েশান এই গ্র্যাজুয়েশান অনেক অনেক ফাস্টার হবে এবং আমাদের স্কিল ডেভেলপ করতে হবে এন্টারপ্রিনিয়রদেরকে ইনসেন্টিভ দিতে হবে এবং সেক্টোরিয়াল যে লোকেশনগুলো ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে এবং গভর্নমেন্টের বাজেটিং সিস্টেমের মাধ্যমে এগুলো পুরোটাই কিন্তু আপনার থেকে বাইরে এসে আপনাকে স্বাধীন বাংলাদেশের মুক্ত বাংলাদেশের অর্থনৈতিকভাবে মুক্তির জন্য এটা দরকার শেষ করতে অনেক ধন্যবাদ জনাব জামাল উদ্দিন আহমেদ জনাব ইকবাল হোসেন চৌধুরী এবং জনাব মাহবুবুল হক চৌধুরী তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকা অনেক ধন্যবাদ শুক্রবার ছাড়া সপ্তাহে বাকি দিনগুলোতে দুপুর একটা এই অনুষ্ঠান হয় বেশ দেখার আমার রইল